আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করতে পারি ইন লিনাক্স প্ল্যাটফর্মে। টপিকটা হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগারেশন ইন লিনাক্স স্টেপ বাই স্টেপ, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিও টিউটোরিয়ালে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আমার সার্ভার মধ্যে লগ ইন করে আসছি, তাহলে আমি প্রথমে ক্লিয়ার করি। আচ্ছা, প্রথমে আমি চেক করবো আমার ল্যান্ড কার্ডের কী অবস্থা। আমি টুল, আচ্ছা ল্যান্ড কার্ড আমার এখানে একটা আছে, অ্যাক্টিভ আছে। কোনো আইপি আছে কি ভাষা, এটা আমি চেক করবো আমার আইপির কী অবস্থা। 50 ভাষা আছে। সার্ভিস নেটওয়ার্ক রেজিস্টার্ড, আমার আইপি দেখাচ্ছে না, তার মানে আইপি আমাকে নতুন করে সেট করতে হবে। তাহলে সেট আপ দিয়ে যাই। এটিকে নেটের কনফিগারেশন ল্যান্ড কার্ড ডিভাইস ইথো 0, এটাতে স্পেস বার দিবেন, তারপর ট্যাপ 192.168.50.1 255.255.255.0। তারপর যদি আমি সেভ করে বের হয়ে আসি, সেভ করে সার্ভিস নেটওয়ার্ক রেজিস্টার্ড, আচ্ছা এখন যদি ইফ কনফিগ দিই, আমার ইফ কনফিগ, হ্যাঁ আইপি আমার ঠিক আছে, এটাই ঠিক আছে, /24 সি ব্লকের একটা আইপি, এটাই। এখানে যেহেতু আমি ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করবো, তাহলে এটাই হচ্ছে আমার ডিএসসিপি সার্ভারের আইপি। এখন নেক্সট কাজ হচ্ছে আমার ডিএসসিপি ইলাবরেশন হচ্ছে ডি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেন অটোমেটিক ক্লায়েন্ট বা হোস্টগুলো অটোমেটিক আইপি ম্যানুয়ালি সেট আপ না করে অটোমেটিক তারা আইপি দিয়ে থাকে, উদ্দেশ্য হচ্ছে এটাই, তাই না? ক্লিয়ার করলাম। এখন লোকেটেড লোকেটেড ডিএসিপিডি, কোথায় আমার ডিএসিপিডি ফাইলটা, লোকেটেড দিলে দেখাচ্ছে যে এই যে এখানে আমার ডিএসিপি ফাইলটা লোকেশন। এখন যদি সিডি ইউজার শেয়ার ডক, তারপর ডিএসিপি দিয়ে আমি যদি স্টার দিই, তাহলে আমার ফোল্ডারে ঢুকে যাবো। এখন যদি এলএস দিই, দেখেন এখানে কন্ট্রোল স্যাম্পল একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমি কপি করে ইটিসিতে নিয়ে যাব। আচ্ছা কপি ডিএসিপিডি, এটাকে কপি করে কোথায় নিয়ে যাব, ইটিসি ড্রাইভের ভিতর কী নাম হবে ফাইলটা, ডিএসিপিডি, অর্থাৎ স্যাম্পল কথাটা বাদ যাবে, ডট স্যাম্পল কথাটা বাদ যাবে, কম চলে গেছে। এখন যদি সিডি ইটিসির ভিতরে আমি ঢুকি, তাহলে আমি এখানে দেখতে পারবো ডিএসিপি নামে একটা ফাইল আমার চলে আসছে, ওই ডিএসসিপিডি কন্ট্রোলার ফাইলটা চলে আসে। আচ্ছা এখন আমি এই ফাইলটাকে কারেকশন করে দেখাবো, dacpd.com। এখন এখানে দেখেন ডিএনএসসিপি আপডেট ইন্টু র্যাম ইগনোর কেলা, আচ্ছা এখানে একটা কাজ করবেন, আই দিবেন অ্যালাউ বুটিং, বুটিং অ্যালাউ বুট আপ, আমার সাবমিট কত ছিল 50 ব্লক, বাকি সব ঠিক আছে। ডিফল্ট গেটওয়ে রাউটার, এটা হচ্ছে আমার 50, এটা ঠিক আছে, ডোমেন নাম লাগবে না, এটা ডোমেন নাম লাগবে না, ডিএনএস সার্ভারটা আপনাদের ডিএনএস সার্ভার যেগুলো থাকবে সেগুলো এখানে দিয়ে দেবেন। যেমন আমি একটা ডিএনএস সার্ভার দিয়ে দিচ্ছি 4.2.2.2, অফসেট স্ট্যান্ড অফসেট লাগে না,
ঠিক আছে, এনটিপি নেটওয়ার্ক টাইম প্রোটোকল এটার দরকার নাই, তারপর ইন্টারনেট বায়াস, এটা হচ্ছে উইন্ডোজ এর জন্য এটা। আচ্ছা স্ক্রিপ্ট, এগুলো সব ক্লোজ না, হ্যাশ দেওয়া আছে তো এগুলো সমস্যা নেই। আচ্ছা এই র্যান্সের যে কথাটা আছে, ডাইনামিক বুট আপ মানে এটা আমি ফার্স্টে লিখে দিছি, এটা আর দরকার নাই। ঠিক আছে এখানে আমি র্যান্স দিব 50 থেকে, এখানে দিব 50, মানে এই পিসি গুলো আমার পাবে ডিফল্ট লেস টাইম, এটা থাক এটাই থাক, এটা আপনারা চেঞ্জ করতে পারেন। তাহলে আমি এখানে 600 দিলাম, ঠিক আছে আপনারা এখানে এটাই থাক। আচ্ছা এখানে আমি কি বলছে যে অ্যাপিয়ারেন্স দ্য ফিক্সড, তারপর নেম সার্ভারের জন্য আইপিটাকে আমি ফিক্সড রাখবো, যদি একটা মেশিনে আপনার ডিএনএফ মানে সার্ভার করেন আর কি, তাহলে এখানে আইপিটা চেঞ্জ করে দেবেন 192.168.50.1 করে দেবেন, হার্ডওয়্যার অ্যাড্রেস যেটা সেটা বসাই দেবেন, আর এখানে ধরেন আমার আমি ডোমেন নেম যে নেম সার্ভার নেম ফুললি FQTN যেটা ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম কি দেব বাংলা কম, ঠিক আছে এটা আমি বসাই দিলাম। এখন যদি আমি সেভ করে বের হয়ে আসি সার্ভিস DHCPD রেজিস্টার্ড, দেখেন আমার কিন্তু কনফিগারেশন কমপ্লিট এবং আমার কোনো ইরর দেখায়নি। এখন যদি ইরর চেক করার জন্য কমান্ডটা কি ক্লিয়ার আসছে, ক্লিয়ার টেল এর ভার লগ মেসেজ, আপনারা এখানে গিয়ে যদি কোনো ডিএসপি ডিএসপি না নট অনলি যে কোনো সার্ভারের কনফিগারেশন যদি কোনো সমস্যা হয় এই টেল হ্যাশ ফাইল ভার লগ মেসেজে গিয়ে আপনারা দেখতে পারেন যে সমস্যাটা কী আসলে অ্যাকচুয়ালি, স্যান্ডিং অন মানে কোনো সমস্যা নাই, আপনার এখানে ফেল দেখাইতো যদি না হইতো। আচ্ছা আমি এখন এটা বুটিংয়ের পরেও যেন বুটের পরেই যেন এটা অন হয় এটা আমি করে দিই কাজটা, কনফিগ DHCP কনফিগ লিস্ট দেখব কোন কোন লিস্টে আমার এটা অন, DHCPD কোন কোন 6টা মুখ থাকে না 0 1 2 3 4 সবগুলোই অফ। এখানে আমি লেভেল 2টা লেভেলে চালাবো, সেটা হচ্ছে 3 আর 5, ডিএসসিপিটাকে অন করে দিলাম, অনলি ওয়ান রান লেভেল চেক কনফিগ কোয়েরি ডিএসসিপি চেক কনফিগ চেক কনফিগ লিস্ট। এখন যদি আমি DHCPD দিই দেখি দুইটা হবে 3 আর 5 কিন্তু আমার অন করা আছে, তাহলে চেক কনফিগ লেভেল DHCPD অন, এই কমান্ডটা দিয়ে বলি 3 আর 5, 3-5 আমি লেভেলটাকে অন করে দিলাম, ওকে নো সাইজ ফাইল ডি অন করে দিছি। এখন যদি আমার লিস্টে দেখি তাহলে দুইটা আমার অন করে দেয়, তারপর আরেকটা করা যায় সার্ভিস আমি কনফিগারেশনটা দেখব, সার্ভিস DHCPD কনফিগ টেস্ট, কনফিগ টেস্ট কী অবস্থা, কনফিগ টেস্ট দিলে আমার দেখো ওকে, আমি যদি স্ট্যাটাস দেখি আমার DHCP সার্ভারের তাহলে ওকে। এখন আমি কারা কারা আমার আইপি পাচ্ছে এটা যদি আমি চেক করতে যাই তাহলে আমাকে ক্যাট মানে পড়ার জন্য ভার লিপ DHCPD ডট লিস DHCPD ডট লিস ক্যাট ভার সরি এখানে লিপ এই জন্য আসতেছে আমি ট্যাব দিলে লিপ DHCPD DHCPD লিস, এখান থেকে আপনারা যারা যারা পাবে DHCP সার্ভার থেকে আইপি অটোমেটিক এখানে এই লিস্টগুলো এখানে দেখাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ এভাবে করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, কথা।